নমস্কার দর্শক বন্ধুরা, গরম তো পড়েই গেল এবং গরমকালে সকলেরই জুস খেতে, বিভিন্ন রকমের জুস খেতে অবশ্যই ভালো লাগবে। তা আজকে আমি আপনাদের কাছে একটা দুর্দান্ত একটা জুসের রেসিপি নিয়ে এসেছি। এই জুসের রেসিপিটার নাম হচ্ছে কাঁচা আমের টকঝাল মিষ্টি আমের জুস। এটা খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক এই জুসের রেসিপিটা তৈরি করি কিভাবে। কাঁচা আমের টকঝাল মিষ্টি জুসের জন্য আমরা দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এবারে দুটো কাঁচা আমটাকে আমরা প্রথমে আগে ভালো করে এর সবুজ অংশ খোসাটাকে ভালো করে ছাড়াবো। তাই এরকম আমরা একটা খোসা ছাড়ানোর আমরা একটা যন্ত্র নিয়ে নিয়েছি। এবারে আমটাকে আমরা ভালো করে ছাড়াবো। দেখে নিন, দুটো আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমরা করব কি, এরকম একটা গ্রেটার নিয়ে নেব। গ্রেটার নিয়ে এই সাদা অংশটাকে আমরা ভালো করে গ্রেট করে নেব এইভাবে। আমগুলো খুব ভালোভাবে গ্রেট হয়ে গেছে। এ দেখে নিন আমের আটিগুলো, এইভাবে আপনারা গ্রেট করবেন। তারপরে এর মধ্যে আমরা একটা গন্ধরাজ লেবু আমরা গ্রেট করে দেবো। এমনভাবে গ্রেট করতে হবে যাতে সাদা অংশটা না যায়, সাদা অংশটা গেলে তিতো হয়ে যেতে পারে। তাই এই যে সবুজ অংশটা আছে, সবুজ অংশটা জাস্ট গ্রেট করে দেবো। এই গন্ধরাজ লেবুর একটু সাদা অংশটা দিলে সেই টেস্টটা একটু সামান্য বেড়ে যায়, এবং গন্ধরাজ লেবুর যে একটা সুন্দর যে গন্ধ সেটাও খুব ভালোভাবে বেরোবে। আমাদের গন্ধরাজ লেবু সবুজ অংশটা গ্রেট করে দিয়েছি। এবারে এর মধ্যে আমরা দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করব। তারপরে অ্যাড করব আমরা পুদিনা পাতা, কয়েকটা পুদিনা পাতা এর মধ্যে অ্যাড করলাম। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব একটু চিনি, আমরা 2 টেবিল স্পুন মতন আমরা চিনি এর মধ্যে অ্যাড করছি। তারপরে এর মধ্যে আমরা নুন স্বাদ মতন অ্যাড করছি। তারপরে এর মধ্যে আমরা বিট নুন একটু অল্প অ্যাড করছি, কারণ একটু ভালো ফ্লেভার আসার জন্য। তারপরে আমরা চামচ দিয়ে এই জিনিসটাকে একটু মিক্স করে নিচ্ছি ভালো করে। এবারে মিক্স করার পর তারপরে আমরা এটা মিক্সার মেশিনে আমরা একটু জল দিয়ে ভালো করে আমরা ব্লেন্ড করে নেব। আমরা মিক্সার মেশিনের একটা জায়গা নিয়ে নিয়েছি। এবারে আমরা যে আমের যে অংশটা রয়েছে যেটা বানালাম সেটা এর মধ্যে আমরা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর তারপরে এর মধ্যে আমরা একটু জল অ্যাড করে দিচ্ছি। এবারে জলটাকে অ্যাড করার পর এইটাকে আমরা 10 মিনিট ভালো করে মিক্সচার মেশিনে ভালো করে ব্লেন্ড করতে হবে। দেখে নিন, আমরা এই আমটাকে ভালো করে 10 মিনিট আমরা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং পুরো স্মুথলি হয়েছে। এবারে আমরা এই আমের জুসটাকে আমরা ভালো করে স্ট্রেন করে নেব। একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, পরিষ্কার পাত্রে আমরা একটা স্ট্রেনার নিচ্ছি। স্ট্রেনার নিয়ে এবারে জিনিসটাকে ভালো করে স্ট্রেন করব। দেখে নিন, আমের জুসটাকে ভালো করে আমরা স্ট্রেন করে নিয়েছি। এটা তার হচ্ছে জুস। এবারে আমরা আলাদা জায়গায় পরিবেশন করে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের টকঝাল মিষ্টি আমের জুসটা হয়ে গেছে। আপনারাও এইভাবে টকঝাল মিষ্টি আমের জুস বানান, এই গরমকালে খুবই ভালো লাগবে এবং বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে। তা যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।